নমস্কার, গুড মর্নিং। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম, আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। এখন সকাল সকাল আমি চলে এসেছি আম গাছের নিচে, আম পড়েছে কিনা দেখতে। প্রচণ্ড গরমে সবার একটু ইচ্ছে হয়েছে আম দই খাওয়ার, সেই জন্য দেখছি আমাদের গাছের কোনো আম পড়েছে কিনা, কিন্তু কিছুই পড়েনি। এই 8টার সময় যা রোদ উঠে পড়েছে যেন দুপুর 12টা। ফ্রিজে যে আমগুলো আছে সেগুলো দিয়েই আম দই বানানো হোক, তবে দেখা যাবে, কিন্তু এখন নয়, একটু পরে বানানো হবে। এখন সময় সকাল 8টা বাজে, আপনারাও দেখতে থাকুন কীভাবে আম দই বানানো হয়। এখানে আম, চিনি, টক দই আর একটু কনডেন্স মিল্ক নিয়েছি, যেটা দিয়ে আম দই বানানো হবে। আসলে মা খুব ভালো মিষ্টি দই বানায়, আমি বললাম তাতে একটুখানি আম দিয়ে দাও, দিলে একটু আমের স্বাদ পাওয়া যাবে গরমের সময়। যেই কথা সেই কাজ, সকাল থেকে উঠেই বাজারপত্র হয়ে গেল, এরপরে কাজে লেগে যাওয়া হলো আম দই বানানোর জন্য। আমার পার্সোনালি আবার মিষ্টি দইটা পছন্দ না, কিন্তু অর্ক মিষ্টি দই খেতে খুব ভালোবাসে। এটা পরিষ্কার সুতির কাপড়ে এই টক দইটা থেকে একটু জলটা তা ঝরিয়ে নিতে হবে, সেই জন্য 45 মিনিট থেকে 1 ঘন্টা আমি এই টক দই থেকে জলটা ঝরানোর জন্য এটাকে রেখে দিব। অনেকে আবার দুধ দিয়েও মিষ্টি দই বানায়, কিন্তু মা বলল টক দই দিয়ে মিষ্টি দই বানালে নাকি দইটা খুব ভালো হয় খেতে। আসলে ফার্স্ট টাইম বানাচ্ছি তো একটু ভয়ও লাগছে যদি খারাপ হয়। এই কাপড়টার উপরে এবার এই নোড়াটা চাপিয়ে যাতে জলটা সম্পূর্ণভাবে ঝরে যায় সেই জন্য এরকম রেখে দিব। এরপরে চলুন একটু ঘুরে ফিরে আসা যাক, তারপরে আবার দেখা হচ্ছে। ঘুরবো কী করে, এখনও তো আম কাটাও বাকি আছে, আমটাই আগে কেটে নিতে হবে, আম কাটা, আম পেস্ট করতে হবে, তবে আগে আমটা কেটে নিই। মা বললো বটিতে আমটা কেটে দিবে, আমি বললাম না থাক, ভিডিও যখন হচ্ছে একটু স্টাইল করেই আমটা কাটা যাক, যেভাবে আমরা দেখি শর্টসে, দেখতে বেশ সুন্দর লাগছে না? আমি ঠিকঠাক পাচ্ছিলাম না বলে আরেকজনও একটু হাত লাগালো, আমাকে একটু হেল্প করে দিল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমটা এত মিষ্টি, 4টি আম নেওয়া হয়েছিল, আম কাটতে কাটতেই 2টো আম খাওয়া শেষ। যাই হোক, শেষমেশ অনেক যুদ্ধ করে আম কাটা প্রায় শেষের পথে, এখন অনেক কাজ বাকি, শুধুমাত্র আম কাটাটাই হলো আর। এবার এখানে প্রায় 3 চামচ মতো চিনি আছে, যেটা আমের সাথে দিয়ে একসাথে গ্রাইন্ড করে নেব। আসলে আমটা খুব মিষ্টি তো, সেই জন্য চিনিটা কমই দেওয়া হলো, বেশি মিষ্টি হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না, সেই জন্য একটু কম করেই মাত্র 3 চামচ মিষ্টি দেওয়া হলো। এবার আমি এটাকে পেস্ট করে নেওয়া হোক। পাকা আমের পেস্ট একদম রেডি, পুরো ক্রিমের মতো দেখতে লাগছে পেস্ট। এবার এই পেস্টটাকে টক দইয়ের মধ্যে দেওয়া হবে। কত জল বেরিয়েছে বাবা, টক দইটা থেকে জলটা ঝরানো হয়ে গেছে, এবার টক দইটাকে ফেটানো হবে। এবার একটা বড় জায়গার মধ্যে টক দইটাকে ঢেলে নেওয়া হবে, যাতে একটু ফাটাতে সুবিধা হয়, ছোট জায়গা হলে ফাটাতে তখন অসুবিধা হবে। দইগুলোকে মানে জল ছাঁকা হয়ে গেছে একদম, আর একটুকুও জল নেই এটার মধ্যে। একটা কাঁটা চামচ দিয়ে এবার ফুল পাওয়ারে দইটাকে ফেটাতে হবে, খুব ভালো করে দইটাকে ফেটাতে হবে। ফেটাতে ফেটাতে আমার হাত প্রায় ব্যথা হয়ে গেল, প্রায় 10 মিনিট ধরে আমি ফেটাতেই আছি, এরপরে একটু হাত বদল হবে। এবার এই ফাটানো টক দইটার মধ্যে একটুখানি কনডেন্স মিল্কটা দিয়ে দেবো,
এটাও একটু মিষ্টি আছে, সেই কারণেও একটু চিনির পরিমাণটা কম দেওয়া হয়েছে। এবার দুটোকে একসাথে নিই, আবার 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 ফেটাতে হবে, ফেটাতে হবে, জাস্ট ফেটাতেই থাকো। আবার প্রায় আমি 10 মিনিট ধরে ফেটাচ্ছি, তখন থেকে শুধু ফেটিয়েই যাচ্ছি, আমার হাত তো প্রায় ব্যথাই হয়ে গেল। ফেটাতে ফেটাতে দুইটা যখন একদম পুরো ক্রিমের মতো দেখতে হয়েছে, ঠিক সেই সময় এই আমের পাল্পটা মিশিয়ে দেওয়া হবে এর মধ্যে, যেটাকে পেস্ট করে রাখা হয়েছে। এটা থেকে যা গন্ধ বেরাচ্ছে, মনে হচ্ছে এটাই শুরু শুরু খেয়ে নেওয়া যাক। আমের পাল্পটা দেওয়ার পরে আর বেশিক্ষণ ফাটানোর দরকার নেই, 5 মিনিট পরে ফেটিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের আম দইয়ের মূল উপকরণ। ফাটানোর কাজ একদম কমপ্লিট, ডান। এরপরে এটা হাঁড়িতে ঢালতে হবে, মাটির হাঁড়িতে। বাপিকে বলা হয়েছিল একটা সুন্দর দেখে মাটির হাঁড়ি আনতে, যেটা আনা হয়েছে, এবং সেটাকে বাপি নিজে হাতে এরকমভাবে ডিজাইন করে দিয়েছে। খুব সুন্দর লাগছে না দেখতে? এবার এই হাঁড়িটার মধ্যে দই আর আমের যে মিশ্রণটা বানানো হয়েছে সেটাকে খুব সুন্দর করে ঢেলে নেওয়া হবে। প্রায় 80% কাজ কমপ্লিট, এর উপরে মাত্র আর 20% কাজ বাকি আছে। শুধুমাত্র এবার এই দইটাকে ভাপাতে দেওয়া হবে, গরম জলের মধ্যে ভাপাতে দেওয়া হবে। দুইটা মাটি ঢালার পরে এই ফাঁকেই আমি গিয়ে একটুখানি কড়াইতে গরম জল বসিয়ে দিয়ে এসেছি, যাতে দইটাকে আমি নিয়ে গিয়েই বসিয়ে দিতে পারি গরম ভাপের মধ্যে। এবার এই হাঁড়িটাকে একটা কাগজ দিয়ে আমি একটু সিল্ড করে নিব। আমি ভাবছিলাম এটাকে আমি দড়ি দিয়েই বাঁধব, কিন্তু কিছুতেই বাঁধতে পারছি না, এই কাগজটা কিছুতেই বাঁধা যাচ্ছে না। বাঁধতে বাঁধতেই প্রায় আধ ঘন্টা সময় চলে গেল, তবুও বাঁধাই আর হচ্ছে না। তারপরে একটা কাগজ, একটা পলিথিন দিয়ে আমি ভাবলাম দড়ি দিয়ে বাঁধবো, কিন্তু তাও বাঁধতে পারছি না কিছুতেই। এই যে বাঁধাটাই যেন একটা খুব কষ্টকর একটা যুদ্ধ চলছে, যেন শেষমেশ একটা গার্ডার দিয়ে কোনোভাবে টেম্পোরারিভাবে তার মুখটাকে বাঁধা হলো। তারপরে আমি আবার সুতো দিয়ে সেই মুখটাকে বাঁধলাম, কিন্তু তবু একটু যেন ফাঁকা থেকে যাচ্ছে। ফাঁকা থাকলে তো হবে না, মুখটাকে একদম টাইট করে দিতে হবে। তারপরে আমি একটা কী করলাম, কালো পলিথিন দিয়ে তার উপরে সুতোটাকে বাঁধলাম, যাতে একদম টাইট হয়ে বসে থাকে, একটুও যেন বাতাস না ঢুকে যায় এর মধ্যে। এও প্রায় বহু কষ্টের পরে বাঁধাটা কোনোভাবে কমপ্লিট হলো। এরপরে ভাপে বসাতে হবে দইয়ের হাঁড়িটাকে, সেদিকেই যাওয়া যাক। কড়াইতে টক বক করে গরম জল ফুটছে, এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেবো, একটা স্টিলের স্ট্যান্ড আছে, সেটাকে এই গরম জলটার মধ্যে দিয়ে এর উপরে এবার হাঁড়িটা বসাবো। কোনোভাবে ভয়ে ভয়ে হাঁড়িটা তো বসিয়ে দেওয়া হলো, কিন্তু ভয় লাগছে শুধু এইটা ভেবে যদি হাঁড়িটা ফেটে যায়। মা যদিও বলছে কিছু হবে না, বসিয়ে দাও, কিন্তু আমার প্রচুর ভয় লাগছে যদি হাঁড়িটা গরমের মধ্যে ফেটে যায়। হাঁড়িটা বসিয়ে দিয়ে এবার এর উপরে একটা স্টিলের থালা চাপিয়ে দেওয়া হলো, এবার এই স্টিলের থালাটার উপরে একটা নোড়া চাপিয়ে দেবো, যাতে বাতাস তো এমনিতে অনেকটা গ্যাপ হয়ে আছে, তবুও একটু মনের শান্তির জন্য একটা নোড়া চাপিয়ে দিলাম আর গ্যাসটা একটু সিম করে দিলাম।
এটা বসে থাক 30 মিনিটের জন্য। আমি 30 মিনিটের মধ্যে মাঝে কতবার এসে যে এটা দেখে গেছি হাঁড়িটা ফেটে গেছে কিনা, প্রচণ্ড ভয় লাগছে যদি হাঁড়িটা ফেটে যায়। তিরিশ মিনিট পেরিয়ে 40 মিনিট হয়ে গেছে, এরপরে আমি এটা থেকে নামিয়ে নিয়ে এসেছি দইটা। এবার জাস্ট একটু খুলে দেখতে ইচ্ছে করছে, কিন্তু এটাকে এখন আমরা ফ্রিজে ঢুকিয়ে দেবো। এখন 3 থেকে 4 ঘন্টা পুরো ফ্রিজে থাকবে, দিলেই তো দই খাওয়ার আসল মজাটা আসবে, ঠান্ডা ঠান্ডা দই। এখন থাক 3 থেকে 4 ঘন্টা একটা ফ্রিজের মধ্যেই থাক। এখন প্রায় বিকেল হয়ে গেছে, তখন থেকেই ভাবছি কখন দইটা খোলা হবে, কখন দইটা খোলা হবে। আর না তর শৈতবের, এবার চলে এসেছি দইটা খুলতে, খুলে দেখতে কেমন হয়েছে, কীভাবে বসেছে, কী ব্যাপার দেখা যাক। বাহ, খুব সুন্দরভাবে জমেছে, আপনারা দেখে বলুন কেমন হয়েছে, আর সেটা কমেন্ট সেকশানে জানান দইটা কেমন দেখতে হয়েছে। এটা এখন নিয়ে যাচ্ছি বাপিকে টেস্ট করাতে, বাপি প্রথম খেয়ে বলবে দইটা কেমন হয়েছে। দুটো বুঝতেও ভালো, বিকেলে বাড়িতে একজন বন্ধু এসছে, মানে অর্কর বন্ধু, সঙ্গে তারা একটা ছোট্ট পুচকিকে নিয়ে এসছে, তাদেরকে একটু টেস্ট করালাম দইটা, তারাও খেয়ে বলুক কেমন হয়েছে। ঠিকঠাক আছে, একটু যেন মিষ্টিটা বেশি হয়ে গেছে। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।